এই যে মোলাকাত কিংবা যে করমর্দন যে করতে যেও আসিফ ভাই করতে পারলাম না, এই যে সময়টা, এই সময়টাকে আপনি এই যে অবসাদ হিসেবে নিচ্ছেন নাকি এই যে আমরা এটা দীর্ঘ সময় পার করে ফেললাম এর মধ্যে অবসাদকে আপনি জয় করেছেন কিনা? না, যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে সারা বিশ্বের যে অবস্থা আমাদের একই অবস্থা, তো মানিয়ে নেওয়াটাই বেস্ট। কারণ যেহেতু এটা একটা অদৃশ্য শত্রু, কাউকে দেখি না আমরা কেউ, সুতরাং সাবধান থাকাটাই বেটার। যদিও আমি ওই টাইপের লোক না, আমি আড্ডাবাজ মানুষ, কিন্তু নিয়ম মানতে হবে, যে যা কিছু নিয়মিত থাকি। সময়টা কীভাবে পার করছেন? সময়টা হচ্ছে প্ল্যানিং করে যাচ্ছি, তারপরে ইন্ডাস্ট্রি কীভাবে সার্ভাইভ করবে, ভবিষ্যৎ কীভাবে চলবে আমাদের গান বাজনা, বা আমার কী কাজ করতে হবে, যেহেতু নতুন একটা পরিস্থিতি, ওইভাবে প্ল্যান করছি। এবং যেটা দেখা যাচ্ছে যে একটু কৌশলও পরিবর্তন করতে হবে, যে আমরা আগে যেভাবে কাজ করতাম, এই যে আজকেও যেভাবে আমরা কাজ করছি, আগে তো সেভাবে কাজ করিনি, সেই জায়গা থেকে এই আপনার কাছে কী মনে হয় যে অডিও শিল্প কি একটু ঝামেলার মধ্যে পড়ে গেল, যে কাজ কমে যাওয়া, অনেক শিল্পী কলাকৌশলী তো আছেন, তা সবাই ঠিক কাজ পাবে কি না? নিঃসন্দেহে প্রভাব পড়বে, কারণ আমাদের সঙ্গীত আমরা চারটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথমত স্টেজ, মানে মিউজিশিয়ানদের মূল ইনকামের জায়গাটা। দ্বিতীয় হচ্ছে আপনার রেকর্ডিং, ফিল্ম কিংবা অডিও। তৃতীয় হচ্ছে আপনার বিদেশ সফর, যেটা আপনার আমরা ওভারসিজ ট্যুরগুলো করি, আর একটা হচ্ছে টিভি লাইভ বা বিভিন্ন অ্যাপসের লাইভ। তো ইনফ্যাক্ট এখন দেখা যাচ্ছে আপনার টিভি লাইভ সেগুলো বন্ধ হচ্ছে, সিকিউরিটি রিজন, যেহেতু প্যান্ডেমিক চলছে একটা, আর বিদেশ সফর বন্ধ। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্টেজগুলো বন্ধ। আমাদের প্রচুর যন্ত্রশিল্পী আছে যাদের টোটাল পেশাটাই ডিপেন্ড করে স্টেজ শুরু করে। সবচেয়ে বিপদে পড়বে যন্ত্রশিল্পীরা, কারণ হচ্ছে আপনার কোনো ক্রাউড হবে না, কোনো স্টেজ শো হবে না, ইভেন দো কোনো কনসার্ট হবে না, তারপরে যেই কোম্পানির প্রোগ্রামগুলো হয় সেগুলো হবে না, বাজেটে কাটছাড় হবে, যেহেতু এটা ইকোনমি লসডাউন করছে। সব কিছু মিলে আমার মনে হচ্ছে একটু যারা উঠতি তারকা আছে বা একটু মিডল ক্লাস যারা গান গায়, এদের জন্য আসলে খুব মুশকিল হয়ে যাবে। তবে একটা জোন সেফ থাকবে, সেটা হচ্ছে রেকর্ডিং আর্টিস্ট, যারা যারা গান গায়, প্লেব্যাক সিঙ্গার, হ্যাঁ, যারা বেসিক্যালি, তো এই ক্যাটাগরির সিঙ্গার আসলে খুব কম। তো সেক্ষেত্রে আসলে ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ধরনের ধাক্কা এইটা, এই করোনা। এবং সেখানেও তো এই যে আপনি যেটা বললেন যে প্লেব্যাক সিঙ্গার, সেখানেও তো নির্ভর করবে হচ্ছে আমাদের চলচ্চিত্রে কতটা কাজ হবে, নাটকে কতটা কাজ হবে। এখন এখন আপনার চলচ্চিত্র তো হয়তো গান হয়ে থাকবে, শুটিং করা ঠিক নেই, কারণ ওখানেও ক্রাউডেড জায়গা। তো প্লেব্যাকটা যদি কেউ কেউ শুরু করেছে আমার খুব একটা মনে হয় না, তবে মনে হচ্ছে যে মাস খানেক, মানে আমরা যে এই ঈদটার পরে গিয়ে হয়তো একটা স্বাভাবিক পরিস্থিতি আসতে পারে। এবং একটা আসার কথা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো অ্যাপস চালু হয়েছে, যে মোবাইল প্ল্যাটফর্মগুলো আছে তাদের প্রত্যেকের অ্যাপস আছে বা প্রাইভেট অ্যাপ্লিকেশনগুলো আছে, তো সেখানে হয়তো কনসার্ট শুরু হবে, আর ওই বাসায় থেকে বা হোম স্টুডিও থেকে লাইভ কনসার্ট শুরু হবে, মানে কোনো না কোনো একটা উপায় আসলে আশা করছি বেরোবে। আমি শিল্পীরা তো এর আগেই, এই কোভিড আসার আগেই তো ইউটিউব নির্ভর হয়ে পড়েছিলেন অনেকে, যে ইউটিউব থেকেই অনেকে এর আর পথ খুঁজে নিচ্ছিলেন। হ্যাঁ, ইউটিউবটা ব্যাপারটা হচ্ছে এখন আমাদের শিল্পীর অভ্যস্ত হয়নি, কোম্পানিগুলো হ্যাবিচুয়েট। আমি যেমন ইউটিউব অভ্যস্ত, হাবিব আছে কিছু, খুব ভেরি ফিউ সংখ্যায় আমরা, তো আমরা আসলে ওই ইউটিউবটা পুরো টোটাল রেভিনিউ সারা বিশ্বে যে প্ল্যাটফর্মগুলো আছে অনলি 7%। তো সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো টাচ করতে হবে, যেখানে হোল আছে ইনকামের, তো সেগুলো টাচ করে আমাদেরকে এগোতে হবে। এবং এগুলো এখন আসলে মাস্টার প্ল্যান করতে হবে। এবং একটা সমস্যা হচ্ছে আমাদের কোনো রকম অ্যাসোসিয়েশন নেই, এই যে যন্ত্রশিল্পীদের সঙ্গে অ্যাসোসিয়েশন নেই, সঙ্গীতশিল্পীদের অ্যাসোসিয়েশন নেই, সবাই কিন্তু একটা সমিতি বা অ্যাসোসিয়েশন মুভ করছে সরকারের কাছে, অ্যাপ্লিকেশন করছে আমাদের প্রণোদনা দেয় বা প্যাক একটা সরল সুদের ঋণ দেখ, যেটা আপনার কৃষকদেরকে দেওয়া হয়। তো আমরা এরকম একটা প্রপোজাল নিয়ে এসেছি, অ্যাটলিস্ট 5-6 মাস জন্য মিউজিশিয়ানদের বাড়ি ভাড়া, স্কুলের বাচ্চাদের খরচ, একটা লোন যদি স্যাংশন করা হয় তাহলে হয়তো চলতে পারে, পরে ইনস্টলমেন্টটা শোধ করে দিল, এটা এরকম একটা প্ল্যান আমরা করছি।